Kimmy. Kimmy dance. খুব খুশি হচ্ছে এরকম চুলকানি করছিল যে ঝগড়া ঝগড়া হয়ে গিয়েছে, বাট আসলে ঝগড়া হয়নি। আমরা দিনে অন্তত 3 থেকে 4 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট মানে আমরা ডিটেইলি এরকম ভয়ানক। তো আমি যেটা করব, ফোনের সাউন্ডটা কমিয়ে রাখি, যে কোনো মুহূর্তে একজন ফোন দিয়ে দিতে পারে। হ্যাঁ, তো সাউন্ডটা কমিয়ে রাখছি আর আমি একটু নো মেকআপ মেকআপ দেওয়ার চেষ্টা করছি, যাতে মানুষ এমনিতেই ভাবে যে আমি অনেক গ্লো করছি আসলে না। আচ্ছা, তো আজকে প্রথমে আমরা কিছু জীবন থেকে নেয়া কিছু গল্প, খুব সুন্দর একদম মনে হচ্ছিল যে বোর্ডের বইয়ে গল্পটা জীবন থেকে নেওয়া, হ্যাঁ শেয়ার করব। এরপর আমরা কোনো একটা 12 পেঁচালের গল্পের মধ্যে যাব, যেটা বলা হয়নি যে আজকে আবার আমরা দুজন নিয়ে চলে আসলাম 12 পেঁচাল উইথ অনন্যার এপিসোড নাম্বার 18 নিয়ে। ওরে বাবা, আজকে 18 নাম্বার এপিসোড, প্রথম এপিসোড আপনার সাথে শুরু হয়েছিল দাদা। হ্যাঁ, যেদিন মরে যাব তার দিন আপনার সাথে এপিসোড করে যাব, শেষ এপিসোড আপনার সাথে, তারপর আর 12 পেঁচাল করতে পারবেন না। হ্যাঁ তা ঠিক বলছেন, আপনি আমাকে পজ দিয়ে যাবেন এখন সবাই। আমার বন্ধুর দীর্ঘ দীর্ঘ জীবিকা অর্জন, দীর্ঘ জীবন, সরি, দীর্ঘ জীবনের শুভকামনা করবে, আমি সেই করবো। আর আমাকে একদম মিয়া খালিফার ছোট ভাইয়ের মতো লাগছে, সাকা খালিফা। একটু আগে আমরা বলছো দুজন একসাথে বললে উঠছি সাকা খালিফা। হ্যাঁ, আমিও যাই না চশমাটা না, আমাকে খুবই খারাপ মেয়ে লাগে। ইয়াল্লাহ ইয়াল্লাহ, আমার ভয় লাগে চশমা, আমাকে এখন শয়তান খারাপ মেয়ে বানায় দেয়, আবার টিচার শয়তান টিচার অ্যাবিউসিভ টিচার এরকম বানায় দেয়। সো আজকে আমরা অনেক কিছু বলবো আজকে কথা। সো আজকে যে কথাটা বলবো আমরা, ক্রিমির জীবনচক্র, হয়তো বা অনেকেই দেখে ফেলেছো থাম্বনেইলে আমরা দিয়ে দিয়েছি ক্রিমির জীবনচক্র। আর এটা আগে বলে নিই, ক্রিমিকে আমি বলতে পছন্দ করি কৃমি। আচ্ছা আসলে কি কৃমি? হ্যাঁ, যে এরকম পরম্পরায় হচ্ছে ভুলে গেছি আসল উচ্চারণটাই, ভুলে গেলাম কৃমি আমরা কি বলি, কিন্তু কৃমি কৃমি, হ্যাঁ তাই বলে আবার ইয়াবা কৃমি না, কৃমি না কৃমি। হ্যাঁ হ্যাঁ, একটু ডিফিকাল্ট ব্যাপারটা বুঝলাম, ইংলিশটা তো উচ্চারণ করা অনেক কষ্ট। ওয়ার্ম না ওয়ার্ম? ওয়ার্ম ওয়ার্ম, সে তো গরম হয়ে গেল, ওয়ার্ম হচ্ছে গরম আর ওয়ার্ম ওয়ার্ম না, এটা বাংলা উচ্চারণ করতে পারি না, এটা ইংলিশটা উচ্চারণ করতে পারি খুবই কম। এটা এই হিন্দিতে কি বলে জানি না, তোর এত কিছু জানিস না, আদান দিচ্ছে পজ দি। হ্যাঁ, আমরা যেটা নিয়ে আজকে কথা বলছি না, যে আমরা ক্রিমি, আমি না ভুলে গেছি উচ্চারণটা, তোমার সাথে খেলতে ক্রিমি 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 ক্রিমির জীবনচক্র নিয়ে কথা বলবো, যেটা কিনা শুধুমাত্র যে আমাদের পেটের ভিতরেই থাকে তা না, আমাদের ফ্যামিলিতে বন্ধু বান্ধবদের মধ্যে এগুলো থেকে থাকে। সো কীভাবে এইসব ক্রিমিকে আপনারা আপনাদের জীবন থেকে দূর করতে পারবেন, আমরা সেসব ব্যাপার নিয়ে কথা বলবো। কাকে প্রোটিন দিতে চাই? হ্যাঁ, সো প্রথমে আপনি কী বলতে চান দাদা? প্রথমে আমি বলবো যে আপনাকে আগে ক্রিমিরা আসলে সবসময় মিষ্টি, আমাদেরকে জানতে হবে যে কারা ক্রিমি, কারা ক্রিমি। এখন আপনি একজন যে দেখছেন ভিউয়ার্স, সে চিন্তা করতে পারেন আল্লাহ আমি কি ক্রিমি, আমি মানুষ, এরকম এনজাইটি হতে পারে। তো যারা ভুগছেন এই রোগ শনাক্ত করার জন্য আমরা এসেছি দুজন ডক্টর, তো আমরা আপনাকে শেখাবো যে কিভাবে বুঝবেন যে আপনি ক্রিমি কিনা। আপনি আগে প্রথমে দেখুন যে আপনি খুব মিষ্টি ভাষী কিনা। আল্লাহ অনেক সুন্দর লাগতেছে, তোর চুলটা অসম্ভব সুন্দর। আর যখনই ওর পিছন থেকে যান, এখন আমরা অন্য পার্সন দেখছি, সাজেদ কে ছেলে কিভাবে মেকআপ করতেছে, তওবা আস্তাগফিরুল্লাহ, বিউটি তো পায় না। আর মেয়েটা অনলাইন দেখছিস, জামা নাই তো, যেতে যায় না তো কোন অনুষ্ঠানে, জামার অভাবে তাই না রে, চিৎ 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 চিৎ। যদি এইরকম একটি দেখা যায়
তাহলে আপনার কৃমি হওয়ার চান্স আছে। এরপর এমন কিছু কৃমি থাকে যেগুলো আপনার ফ্যামিলিতে, আপনার মানে আপনার সুন্দর জীবন, শান্তময় জীবন, মানে মনে হবে যে জোয়ার ভাটাহীন একটা মানে কুয়ো, জোয়ার ভাটা কুয়ো হয় না, না হয় জোয়ার ভাটা কুয়ো হয়, সো মানে আপনার জীবনটা ধরে রাখতে জোয়ার ভাটাটা হবে কিভাবে, পানি উঠবে না বে, তো দেখো এইভাবে সমান্তরাল ভাবে আপনার জীবনটা যাচ্ছিল, কিন্তু ওই কৃমিগুলো আসে এভাবে আপনাকে জীবনটাতে উথাল পাথাল করে, ওইগুলোর আমি একটা এরকম দেখাই, ঠিক আছে। যদি আপনি এরকম হন এবং পিঠ পিছে কি বলে বলুন আপনি একটু, সে আপনাকে শিখিয়ে দিন অভিনয় করে। হচ্ছে তো মানুষের টাকায় চলছে, নিজের কিছু নাই, সবই মানুষের টাকা, তাই না? আর এই যে বোন বোন করে দেখি তো কি দিল আমারে, তাই না? অন্যগুলোতে কত দিছে দেখছস, দিছে আমারে তো। এরকমও যদি আপনার মনের ভিতরে হয়ে থাকে তাহলে কিন্তু আপনিও একজন কৃমি, আই মিন কৃমি। এরপর আমরা শিখাবো যেমন ধরুন আপনার ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে কিভাবে আপনি টের পাবেন। আমাদের শরীরে এতগুলো কৃমি ছিল, কতগুলো কৃমি ছিল, এতগুলো কৃমি ছিল, আমরা এরকম করে এগুলোকে ফেলে দিছি, সো ওই কৃমিগুলোকে আমি আপনাকে চিনাই। কিছু কিছু কৃমি আছে অনেক ইমোশনাল কৃমি, হ্যাঁ সেগুলো কিন্তু আপনি চাইলেও ছাড়াতে পারবেন না, মনে হবে যে আপনি সেগুলো আপনার পাশের সাথে ঠিক এইভাবে আটকে থাকবে, বুঝছেন? তো আপনাদেরকে কিন্তু এদের হাত থেকে ছুটতে শিখতে হবে। যেমন ধরুন কিছু থাকে, আল্লাহ দোস্ত তুই এত ভালো রেজাল্ট করছিস, আই এম সো প্রাউড অফ ইউ দোস্ত, আমি চাই তুই সব সময় A+ পা, বুঝছিস? আর রিয়েল লাইফে আমার কাছে তুমি ইম্পর্টেন্স চাও? আচ্ছা তোর কাছে কি ইম্পর্টেন্সটা আছে, তুই আমাকে একটু দে না। আমি তো পড়ি না, বুঝছিস? মানে আমার যা আমি বুঝি, মানে আমি ফ্যাশন ডিজাইনার, কিন্তু আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড আমার বাপ দাদা চৌধুরী ফ্যাশন ডিজাইনার না, কিন্তু আমি নিজে থেকে বুঝি গেছি কিভাবে কেমিক্যাল সায়েন্স নিয়ে পড়তে হয়, কিভাবে প্যাটার্ন করতে, আমি কিন্তু নিজে থেকে বুঝি, বুঝছিস? ওইটাই আমি লিখি দোষ, অনেক বেশি বিশ্বাস করলে কেন কৃমি হতে হবে, আমরা দুজন হচ্ছে কৃমি, কৃমি থেকে কৃমি হয়ে গেছি। তো যাই হোক, সো দেখবেন যে এসব মানুষরা কিন্তু আপনাদের জীবনে ভেজাল করে, সো আমাদের জীবনে এরকম অনেক আছে, অনেক টাইপের আছে, ছিল আমরা অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, তো এদের নতুন নাম আমরা দিয়েছি কৃমি, যেগুলো আমাদের যেরকম উচিত যে 6 মাস অন্তর অন্তর ট্যাবলেট খাওয়া, আপনাদেরও কিন্তু ফ্রেন্ড লিস্টটাকে এভাবে 6 মাস অন্তর অন্তর ছাঁটাই করা উচিত, ডিক্লাটার করা, যখন আপনি টের পাবেন যে এরকম টাইপের মানুষ আসতেছে, আপনার নিজের মানে হ্যাশট্যাগ সেলফ লাভ, হ্যাশট্যাগ আলহামদুলিল্লাহ আমরা সব কিছু ছাটিয়ে ফেলতে পেরেছি। আর আপনি দেখবেন এইসব উৎপাটাঙ্ক উপজীবগুলো আপনার ভিতরে যতদিন থাকবে, লাইফে কোনো না কোনোভাবে এগুলো প্যাচবুস লাগাবে, এগুলো আপনার জীবনটাতে কোনো মতো শান্তিতে আসতে দিবে না, তো এটা আমি মনে করি সবার করা উচিত। আর এ ব্যাপারে তুমি কোনো যদি দিতে চাও? আমি বলতে চাই যে অনেকের ফ্যামিলিতে অনেক কৃমি আছে, সো সেসব কৃমিকে অনেক সময় আপনারা মনে করেন যে বাদ দিলে হয়তো আল্লাহ আপনাদেরকে গুণা দিবেন, আচ্ছা থাক তো এটা আছে। আর আবার বাপ মা তখন আবার প্রেশারাইজ করে যে তুমি এরকম কৃমিগুলোকে এভাবে বাদ দিয়ে দিবা, এটা তো উচিত না, যে যা ধর্ম পালন করে আর কি, আমি সেই হিসেবে বলছি, আমি মানে তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে তোমার এভাবে থাকা উচিত, বাট সে যদি একটা কৃমি হন কি করবেন, বাপ মাকে বুঝাবেন সে হচ্ছে উপজীব, সে জীব হয়নি, সো মানে অনেকগুলো কৃমি থাকে তো কে আগে খাওয়াটা খাবে, হ্যাঁ
সো আপনার পিছনে ওরা রেস লাগাবে যে আপনি আগে যাবেন, মানে অ্যাজ এ পলিউট মানে কৃমির টিকা হিসেবে আপনি আগে মানে পৌঁছে কৃমিগুলোকে মেরে ফেলবে না ওরা আগে আপনাকে মেরে ফেলবে, বুঝেছেন কথাটা? না এরকম না, কৃমি পোলিও টিকা খাওয়ার জন্য কোনোদিনও দৌড়াবে না। পোলিও টিকা না, মানে কৃমির তো আলাদা একটা টিকা আছে বাচ্চাদের, মানে তুমি হচ্ছে আমরা হচ্ছে সেই টিকাটা আপনাকে নষ্ট করে ফেলার জন্য। সো কখনো আশা হারাবেন না, সবসময় নিজের উপর ভালোবাসা রাখবেন, সবসময় নিজের উপর বিশ্বাস রাখবেন যে আপনি একদিন এই কৃমিদের হাত থেকে বাঁচবেন। আর সবসময় নিজেকে ঘুমানোর আগে বলবেন আল্লাহ কিছু দোয়া করবেন এইসব কৃমির হাত থেকে বাঁচতে চান। আর শুনবেন আর সবসময় মনে রাখবেন যে আপনারই একাই সেই মানে পাওয়ার আছে। আর সবচেয়ে একটা যেমন হতে পারে, আমি কৃমিটার উপর ডিপেন্ডেন্ট। ও হ্যাঁ, এখন আমার কি করা উচিত তুমি মনে করো? তখন আমি মনে হচ্ছে যে মনে হয় যে তাকে মানে যত অসহায়ত্বই হোক তাকে ছেড়ে দাও। আমি মনে করি যে ধরুন আমি একটা কৃমির উপর ডিপেন্ডেন্ট, সাপোজ আমি ভিডিও এডিটিং করি, এখন ওর উপরে আমি ডিপেন্ডেন্ট। এখন আমি চিন্তা করতেছি জানা ও চলে গেলে আমি কি করব, আমি কিভাবে করব, আর আমি একটা ধরো একটা কাজ করতেছি, হ্যাঁ সো ও না থাকলে আমাকে কে নিয়ে যাবে? সো এরকম চিন্তায় পড়েও যদি এরকম দূষিত মানুষদেরকে আপনি আপনার লাইফে রাখেন, আমি বলবো যে আপনি নিজের জন্য নিজের সময়টা নষ্ট করছেন। মানে আপনি জানেন না এরপর আপনার হ্যাপিনেস কতটুকু আছে একটু কষ্ট করার পর। আমার সাদেদের লাইফে অনেক রকম ছিল, সারাটাক্ষণ দেখা যেত আমার সাদেদের নিজেদের গল্প নষ্ট হয়ে গেছিল। ও মাই গড, সাদেদ কি করছে, ওর বয়ফ্রেন্ডের সাথে ওর গার্লফ্রেন্ডের এই প্রবলেম, ও আমাকে বলছে ডিভাইড হয়ে যেতে, ও তোমাকে বলছে ডিভাইড হয়ে যেতে, ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ আলাদা, তুমি কার সাপোর্ট নিচ্ছ, সে তুমি কার সাপোর্ট নিচ্ছ, এরকম প্রবলেম। তারপর হচ্ছে এরকম প্রবলেম, ও মাই গড দোস্ত ওর কি অবস্থা দেখছিস, আমি সাজেদকে অনেক ভালোবাসি রে কিন্তু যা করছে ও সমাজ কি মেনে নিবে? কোনোদিনও না। কিন্তু ফোন রাখার পরে আবার দেখতাম সাজেদের সাথে বাবু সোনা হ্যাশট্যাগ, হ্যাঁ এসব লাগায় মানুষ এরকম ছবি দেয়। সো আমার যেটা প্রবলেমটা হতো আমার মতো অনেকেই থাকতে পারতো, তুমি দিদা তন্দায় ভুগে যাচ্ছ যে আসলে কিমি কি কিমি না, কিমি কিমি নাকি আমি কিমি, মানে কে কিমি? হ্যাঁ হ্যাঁ, মানে কি আমি কিমি হয়ে ওর পিছে লাগছি নাকি ও কিমি হয়ে আমার পিছে, কিমি হয়ে আমার পিছে লাগছে? সো এরকম দিতেন, আমি তো পুরো একসময় পাগল হয়ে গেছিলাম যে বুঝতে পারছিলাম না যে আমি আমি খারাপ না ও খারাপ, মানে আমি কি ওকে খারাপ ভাবছি নাকি ও খারাপ কাজ করছে নাকি আমি ওকে খারাপ কাজ করাচ্ছি? তুমি মাইসকে অনেক কনফিউজ করে দিচ্ছ। সো মানে আমি এরকম পাগলা হয়ে গেছিলাম, মানে আমার কিমি মগজে ঢুকে গেছিল। সো এইসব মানুষদেরকে বাদ দিন, নিজের জীবন দেখবেন, কিমিকে সবসময় পেটেই থাকতে দিবেন, মানে বমি করে গলায় না আনলেও আপনি যদি মানে পেটে থেকে পেট থেকে যেতে বের হয়ে যায়। আর যে জিনিসটা আরেকটা অনেকে ভাবতে পারে যে আমি যেটা করি আপু আমি এত পাগল না, আমি মাথায় উঠতে দেই না গায়ে উঠতে দেই না, আমি দূরে দূরে রাখি হাই হ্যালো সম্পর্ক রাখি, সবসময় মনে রাখবে খালি পায়ে হাঁটলেও পায়ের তালু দিয়ে কৃমির বীজ ঢুকে যায়। সো এগুলো ঝামেলা করবেই ইনভিজিবল গেস্টের মতো। সো আজকে আমরা এরকমই একটি স্টোরি শোনাবো যার নাম ইনভিজিবল গেস্ট। এই গল্পটি এখন তোমাদের সাথে আমি শেয়ার করবো। সো চলো গল্পে তো চলে যাই, বারো বেচালে মানুষ বলবে অনেক বেচাল পারছো কারণ আমরা বারো বেচাল করতেছি। তোমার আইডি ওই হ্যাক করছে, মানুষ এরকমও আমাদের ভিতরে লাগানো শুরু করে দিচ্ছে। সো কি বলবো, সো একটু মজা নিচ্ছিলাম, ওরা একটু বলতেছি গ্যাস গ্যাসে ফ্রেন্ডশিপ গ্যাসে, ও অনেকে যেটা বুঝে না তোমার আমার ফ্রেন্ডশিপ ব্লগার হওয়ার 8 বছর আগে থেকে, 9 বছর হয়ে যাবে কিছু দিন, 9 বছর হয়ে যাবে, ফেব্রুয়ারি 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 থেকে আমাদের ক্লাস করেছিল, সো 9 বছর হয়ে যাচ্ছে, 10 বছর মানে আমাদের ফ্রেন্ডশিপ কিন্তু কিছুদিন পর টিনেজার তারপর অ্যাডাল্ট হয়ে যাবে। সো ইয়া এটা মাথায় রাখবে। সো চলো 12 বছর আছে গল্পটা শুরু করি। নাম আমার খুব ঠিক মতো মনে নেই, আর যেহেতু আমি নিজেরাই আমার নাম দিই পরে শেষে বলে দিব, হ্যাঁ না 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 এরকম টাইপের না, এই স্টোরিটা হচ্ছে খুবই টুইস্টেড, একটা মিস্ট্রি টাইপের গল্প, হ্যাঁ খুবই ভালো লাগবে। একটা স্বাভাবিক গল্প বলুন, আপনি সবসময় মিস্ট্রি টাইপের গল্প বলেন আমাদেরকে, কারণ আমার মাথাটা একটু টুইস্টেড, এরকম নাট লাগানো সোজা গল্প বুঝি না, মানে এই কৃমিগুলো এভাবে ভেবে করে যখন যাচ্ছিল আমার ব্রেনটাকে এরকম বানায় দিচ্ছে, মানে কোথাও উঁচু কোথাও নিচু বন্ধু সমান্তরাল কিছু নেই, সো তাই আমি পারি না। সো আমরা ধরো একজনের নাম দিই, ছেলেটার আমরা নাম দিলাম ডেভিড এবং মেয়েটার নাম দিলাম আমরা ডেভিডা।
আচ্ছা বলো, মেয়ের নাম দিলাম আমরা মেরি। মেরি, আচ্ছা ডেভিড আর মেরি গল্প। এখন ডেভিড এবং মেরি দুজনই হচ্ছেন বিবাহিত, কিন্তু আলাদাভাবে। ওনারা বেসিক্যালি পরকীয়া করে, অফিসের কার্যকলাপ করে, মানে হ্যাঁ দুজনই জানে যে আমরা পরকীয়া করছি। ধরো আমার সংসারে কি তোমার কাছে আসলাম, মানে আমরা নিজেদের ভিতরে অনেস্ট, হ্যাঁ, কিন্তু অন্যদিকে আমরা ডিসঅনেস্টলি কাজ করছি। সো ওরা এটা একটা ভালো দিক আমার, হ্যাঁ আমি মনে করি যে নিজেদের অনেস্টি দেখা ভালো, অনেস্টি আছে। সো দুজন মিলে এরকম, ধরো এরকম সুন্দরবন, এরকম পাহাড়ি এলাকা, এরকম জায়গা, সুন্দরবন তো পাহাড়ি এলাকা না, আমি তাই সুন্দরবন পাহাড়ি এলাকা, ধরো এরকম চিটাগাং এরকম জায়গায় ঘুরতে গেছে। সো হঠাৎ মানে হাজবেন্ড না না হাজবেন্ড ওয়াইফ না, তো পরকীয়া 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 পার্টি, দুজনেই ঘুরতে গেছে নাকি একজন? ওরা দুজন মিলে মানে ধরো একটা বলছে যে বিজনেস ট্রিপে যাবে দুই ফ্যামিলিকে বলে, এবার দুটো একসাথে বাইরে গেছে, আমার হাজবেন্ড তোমার হাজবেন্ড মিলে এরকম চলে গেছে শ্বশুর বাড়ি বাপের বাড়ি। আচ্ছা, মানে ওরা, আমরা তো ঘরে বসে বাচ্চা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সো এরকম। সো ওরা দুজন দুইটা ফ্যামিলি থেকে আসছে, দুজনই মানে ম্যারিড, সো ওরা দুজন একসাথে কুচুর কুচুর করছে, এখন ওরা ঘুরতে গেছে। এখন বাট ছেলেটা রিয়েলাইজ করে ওর 10 ইয়ার্স ওল্ডের একটা মেয়ে আসছে। সো রিয়েলাইজ করে যে আমরা ফান করার জন্য এটা করেছিলাম, সো তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে আসতে পারছো না, আমি আমার ওয়াইফকে ছেড়ে আসতে পারতেছি না। সো আলটিমেটলি মানে দুজন ফান করার জন্য আসছি, হ্যাঁ, আর তোমার হাজবেন্ডের উপরে তুমি অনেক ডিপেন্ডেন্ট, আর আমার বাচ্চা আছে 10 বছর বয়সে, সো ওটার জন্য আমি ডিপেন্ডেন্ট। সো যেটা হচ্ছে যে দুজনই মিউচুয়ালি আমরা বলছি চলো ব্রেকআপ করে ফেলি, কারণ আমরা আমাদের ফ্যামিলিকে ছাড়তে পারছি না, আর এইভাবে দেখা যাচ্ছে কি মানে চান্স আছে ধরা খেয়ে যাবো, মানে প্রায় আনাগোনা হচ্ছে। সো ওরা এরকম করে ঠিক করে, বাট মেয়েটা যেটা থাকে, আপনি কি সিনেমা দিয়েছেন? আমি কোনো পারফিউমই লাগাইনি, কিন্তু আপনার কাছে সিনেমার গন্ধ বেরোচ্ছে কিভাবে? চুল থেকে না না, যেহেতু পাহাড়ি এলাকা, সো হয় না যেরকম ইউটার্নটা অনেক দেখা যায় না পাহাড়ের কারণে, ইউটার্নের এই সাইডগুলো দেখা যাচ্ছে না। সো এখান থেকে একটা গাড়ি আসতেছিল, আর ওরা লিটারালি গাড়িতে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পর ওদের যে গাড়িটা থাকে ওটার অবস্থা বেশি খারাপ হয়ে যায়, মানে ওরা প্রায় মানে কোনা ঘেসে পড়ে যায়, আর ওরা এই সাইডে এসে পড়ছে পাহাড়ের সাইডে। সো ওরা কোনো মতে বেঁচে যায়, ওরকম ইঞ্জুর টিঞ্জুর হয় নাই। সো ওই গাড়িতে একটা টিনেজার গাড়ি চালাচ্ছিল, আর সেই গাড়িটা তারা ওই ফস্টি নষ্টি করতে যায়, ধাক্কাটা মারছে, মানে তারা কিসিং বিসিং করতেছিল গাড়ির ভিতরে। সো যেটা হয়, ছেলেটা মেয়েটা অনেক ঘাবড়ায় যায়, এরপর যে দেখে এভাবে ব্রিদিং চেক করে যে সেটা বেঁচে আছে কি না, ওরা মনে হয় মনে করে যে ছেটা মনে হয় মারা গেছে। এখন ছেটা বলে যে এখন যদি মানে পুলিশ আসে, এখন যদি আমরা ধরা পড়ি তাহলে জিনিসটা কি হচ্ছে, যে এটার জন্য ধরা খেলামও, আবার পরকিয়া করে ধরা গেছে, পরকিয়া করে ধরা খাইছে, আবার হচ্ছে তোমার নষ্টামি করে গাড়ি চালাতে গিয়ে ধরা খাইছে, টিনেজার মরে গেছে, অনেক কিছু বলতেছে। এখন যেটা আমাদেরকে করতে হবে, মেয়েটা যে চালাকি বুদ্ধিটা করে বলে কি যে তুমি ওই গাড়ির পাশে যেয়ে দাঁড়াও, আমি এই গাড়ির পাশে যেয়ে দাঁড়াই, কজ অন্য গাড়িগুলো যখন আসছিল ওরা যেন মনে করে যে এই গাড়িকে রিপ্রেজেন্ট করছি আমি, আর এই গাড়িকে রিপ্রেজেন্ট করছি আমি, আমাদের ভিতরে ঝগড়া মিউচুয়াল হচ্ছে। সো এখান দিয়ে যখন একটা গাড়ি আসতেছিল, এসে বলছে আপনাদের কোনো প্রবলেম? ওরা বলে না এটা আমার গাড়ি, বলতেছে পুলিশকে ডাকা লাগবে, বলছে না না আমার ইন্স্যুরেন্স ব্যাকআপ দিচ্ছে, সো আমাদের কোনো প্রবলেম নাই, আমরা দুজনের ভিতরে শিফট করে নিচ্ছি। আর ফোন দিয়ে বলছে হ্যাঁ 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 আমার হাজবেন্ড আসতেছে। সো ওই লোকটা ভাবছে নর্মাল, যেহেতু দুই গাড়ি দুজন রয়েছে, সো এইভাবে করে বসে গেছে, এরকম করলো। এরপর যেটা হলো, হঠাৎ করে ওই লোকটার সামনেই ফোন বেজে উঠছে ওই টিনেজার ছেলেটার পকেট থেকে, হ্যাঁ, আর ওই ছেলেটা যেহেতু অ্যাক্সিডেন্ট করছে না, ওই গাড়িটা এরকম কায়েত হয়েছিল, সো ওই লোকটা ওই লোক মানে বাচ্চাটাকে দেখে নাই, ও কী করে ওর এখান থেকে ফোনটা নিয়ে মানে এরকম করে লোকটা বলে যে হ্যালো, হ্যাঁ 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 হুম, এরকম ও অলরেডি ফোনটা কেটে দিচ্ছে, মানে দিয়ে ভাব দেখে ও কথা বলতেছে, তখনই বলে হুম হুম লোক চলে আসতেছে কোনো প্রবলেম নাই। সো এরকম করে, এটা করার পর ছেলেটা মেয়েটাকে বলে তুমি এক কাজ করো, তুমি আমার গাড়ির পাশে দাঁড়িয়ে থাকো, মেয়েটাকে বুদ্ধি দিচ্ছে, মানে ম্যারি ডেভিডের গাড়ির পাশে পাহারা দিচ্ছে। আর ডেভিড বলে যেহেতু এটা লাশ আমরা এটা নিতে পারবো না, এটা কি করি আমি ধাক্কা মেরে ফেলে দিই, অ্যাক্সিডেন্ট করে কিছু হয়ে গেছে, আমরা আমাদের গাড়ি নিয়ে চলে যাবো। তখন বলে যে আমি এখানে একা কি করবো, আমার তো ভয় লাগছে, বলে কি তুমি বলো যে তুমি তেল হারাই গেছে অথবা তুমি গাছের সাথে ধাক্কা খেয়েছি না, এরকম তুমি গাড়ির পাশে দাঁড়ায় থাকো, আমি এই গাড়িটা চালাই, ওকে নিয়ে কোনো একটা পানির মধ্যে ফেলে দিয়ে আসি। তো ম্যারি শেষমেশ রাজি হয়, রাজি হওয়ার পরে ও গাড়ির মধ্যে দাঁড়ায় আসে, হঠাৎ করে একটা লোক ওকে পায় যে বলে আল্লাহ একা একটা মেয়ে দাঁড়ায় আছে, পরে বলে কি আপনার কি কোনো হেল্প লাগবে, পরে বলছে আসলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, গাড়িটা আমার না, এটা আমার বোনের হাজবেন্ডের, সো আমি চালাচ্ছিলাম বাট এরকম প্রবলেম হয়ে গেছে। সো বলছে সমস্যা নেই আমার নিজের গ্যারেজ আছে, আপনি কি যেতে চান? তো ও গেছে, যাওয়ার পর যেটা হয়,
ওই মহিলা গাইডের যেতে যে লোকটা না একটু বেশি ফ্রেন্ডলি ছিল, সবকিছু জানতে চাচ্ছে, হেল্প করতে চাচ্ছে, এরকম সময় ওরা কিন্তু চাবে না যে মানে মানুষ এত বেশি ইনফরমেশন দিয়ে থেকে নিক। পর যেটা হয় যে ও বলতে থাকে যে আমার বউ ব্লাড ক্যান্সারে মানে আক্রান্ত হয়েছে, ওই যে বেটা হেল্প করছে বেটা, আমার বউয়ের নাটক করার অনেক শখ ছিল বাট এগুলোর জন্য করতে পারছে না, মানে আর এদিকে তুমি তো এনজাইটিতে মারা যাচ্ছে। আমি আর আমার হাজবেন্ডই একসাথে থাকি, মানে মহিলাটা ওই ব্লাড ক্যান্সার যায়, ও বলছে আমাদের একটা ছোট ছেলে আছে, হ্যাঁ ও ছাড়া কেউ নাই, একটু পরে ও চলে আসবে, আচ্ছা তুমি বসো আমি আমার ছেলেকে একটা ফোন দেই। ওই ঘরে যখন যে ওর মা কল দিতে বসছে আর ওই যে ফোন ধরে হ্যালো বলছিল না যে টিনেজারের, ও বেসিক্যালি টিনেজারের বাসায় চলে আসছে, টিনেজারের বাবাই হচ্ছে গাড়ি মেকানিক, ওই মোবাইলটা যে ও যে হাত থেকে নিয়ে নিল না যে হ্যাঁ 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 আমার সমস্যা নেই বাচ্চা থেকে নিয়ে নিয়েছিল, এটাই এখনো তো পেয়ে গেছে ভয় এই মোবাইলটা আর বাঁচতেছে মনটা। ও কি করছে সোফার মাঝখানে চিপা থাকে না, ওই চিপার ভিতরে ফোনটা গুঁজে দিয়ে ও পাঠিয়ে এরকম দাঁড়ায় আছে, ও হঠাৎ করে বসে আপনার কি ফোন বাজছে, বলে কি না না ঘরের ভিতরে মধ্যে কোথাও ফোন বাজতেছে, মাটা ফোনের চিপা থেকে মোবাইলটা বের করে বলে আজব তো, মানে টিনেজার ছেলে মোবাইল রেখে যাবে কিন্তু হাত থেকে তুমি মোবাইল নিতে পারো, ও মাই গড, টিনেজারদের মনে হয় দ্বিতীয় কিডনি অথবা বলি যা যেটা ছেলে তার চলতে পারবে না। সো বলে খুবই উইয়ার্ড আমার ছেলে কখনো এইভাবে ফোনটা রেখে যায় না, বলে কাছে বাদ দিন আপনি আসছেন ভালোই হলো, সবসময় এখানে কেউ আসে না, আমরা গল্প করতে পছন্দ করি এই সেই। সো এরকম কথা বলতে বলতে হঠাৎ করে হাজব্যান্ড বলে কি আপনার গাড়িটা ঠিক হয়ে গেছে আপনি এখন যেতে পারবেন, ও বলছে আচ্ছা ঠিক আছে বেঁচে গেছি, বাট যখন গাড়িটা দিতে গেছে তখন ওর হাতে একটা ডেসলাই, ডেসলাই বলেন এটাকে লাইটার ছিল, এরকম করে বলতে কি আপনি কি স্মোক করেন, ওই লোকটা ফালতু জিজ্ঞাসা করছে, বলছে না, ওরা বলে কি মানে না আপনার এখানে একটা মানে লাইটার আর লাইটারটা অনেক এক্সপেন্সিভ একটা ব্র্যান্ডের, সো এরকম ইউনিক একটা বললে এটা আপনার, পরে বলছে না 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 এটা আমার না। সো ও কী করছে ভয়ে ডেসলাইটা হাত থেকেই নেয়নি, নিয়ে গাড়িটা চালাতে গেছে, গাড়িটা চালাতে যেয়ে দেখে কি জানো মেয়েটা ধরো আমার মতো খাটো, সেটা অনেক লম্বা ছিল, সো ওর থেকে ওর স্টিয়ারিং অনেক দূরে, মানে এইভাবে বসে আছে এরকম করে। তো লোকটা চিন্তা করছে ও যদি গাড়ি একাই চালায় আসে তাহলে তো এটা এরকম হবে, এটা এভাবে করার কথা না, ও বলছে হ্যাঁ, ও কি করলো সামনে অনেক অকওয়ার্ডে গাড়ি চালায় চলে গেছে। এরপর সেটার সাথে ও আরেকটা রেস্টুরেন্টে যেয়ে দেখা করে, দেখা করার পর মানে ডেভিড, হ্যাঁ ডেভিড মানে ওকে বলে যে কি হয়েছে না হয়েছে, ও বলে যে আমি এরকম এরকম একটা পার্কের ওদিকে একটা এরকম রিভার ছিল ওকে এরকম ফেলে দিয়ে এসেছি, বাট এখানে যে কথাটা ডেভিড শেয়ার করে নাই, ডেভিড যখন ওর লাশটা ব্যাগের থেকে নিয়ে ফেলাইতে যাচ্ছিল সেটা তখনও বেঁচে ছিল, ও কিন্তু চাইলেই হসপিটালে দিয়ে টাকা খাওয়ায় যেমন হোক কি কিছু করে ফেলতো, ও ভাবছে ও এত কিছু দেখে ফেলছে অলরেডি, ওকে আমি গাড়ির ট্রাঙ্কেও ঢুকেছি, এটা যদি ও বলে দেয় তো আমার আমার তো মানে জেল হবে পরকে বের হয়ে যাবে, ও কি করে ও জীবিত জানা অবস্থায় ওকে পানির ভিতরে ডুবাই দিচ্ছে। এই কথাটা আবার মেয়েটাকে বলে নাই কারণ মেয়েটা প্যানিক আউট হবে, আর বলেছে তাহলে এখন কী করবা ওই ছেলেটা নিয়ে কী কেস করবা। ও কী করে ডেভিড হচ্ছে ওই এলাকার অনেক বড় একজন প্রভাবশালী বিজনেসম্যান থাকেন, তুমি ঠকাস ঠকাস আওয়াজ করছো কিন্তু, সো বিজনেসম্যান থাকেন উনি যেটা করে উনি বলে যে আমার একটা গাড়ি চুরি গেছে, ওর নিজের গাড়িটাকে সে লুকায় ফেলে আর বলে যে অমুক আমার ব্যাংকের থেকে টাকা চুরি করে পালায় গেছে, তো ছেলেটাকে এরকম করে দিছে। সো ওর বাপ মা টিভি নিউজে এরকম খবর পায় যে ওর ছেলে এরকম চোর, ওর তো কান্নায় ভেঙে গেছে, ওর শুধু বলে যে আমি মানে আর যাই হোক আমাদের ছেলে এরকম না, এরকম টাইপের ছেলে আমাদের না, সো ওরা এটার পিছনে লড়াই করতে থাকে যে কথা বলবে, বাট এদিক দিয়ে ওই বাবাটা যে কাকতালীয় সমস্যাটা হয় যে বাসায় আমার ছেলের ফোন কিভাবে আসছে, ওই মেয়েটা ওরকম গাড়ি চালায় গেছে, মানে ওর কাছে একটু কনফিউজিং লাগে। এরপর যেটা বাপটা শিওর না যেটা হয় ওদেরকে না ফলো করতে থাকে, বাট ওর বাপ একটা জিনিস বুঝে ফেলে যে ওরা পরকিয়া করতেছে, এই জিনিসটা বুঝে ফেলছে, সো এটার পরে যেটা হয় আর বিশেষ করে ওই লোক এরপর ওর বাপ যেটা খেয়াল করে যে এই লোকটা বলছে ওর গাড়ি চুরি গেছে সেই লোকটাই হচ্ছে গিয়ে যেই মেয়েটা ওদের বাসায় আসছিল তার বয়ফ্রেন্ড, তুমি কি বুঝতে পারছো,
মানে মানে ডেভিড ওই মেরির বয়ফ্রেন্ড হচ্ছে ডেভিড, হ্যাঁ, তো ডেভিডই তো চুরির অপবাদটা লাগাইছে, আমার গাড়ি চুরি গেছে, এই গেছে, সেই গেছে, আর এদিক দিয়ে মেরি আসছিল ওদের বাসায়। তো ও যখন চিন্তা করে যে ডেভিডকে একটু ফলো করতে হবে, কেন আমার ছেলের নামে এরকম টাইপের আজে বাজে কথা বলছে, ওই সাথে দেখে যে মেরি ওর সাথে যোগাযোগ করতেছে, ও দুয়ে দুয়ে চার মিলায় যে সামহাও মেরি আমার বাসায় আসা এটা কোইনসিডেন্স না, আর আমার বাসায় আমার ছেলের মোবাইল না মানে খুঁজে পাওয়া এরকম টাইপ, ও নিয়ে মানে দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করে। সো বলে যে আচ্ছা ঠিক আছে আমি একটা এরকম মানে হয় না যে একটা চান্স নিয়ে দেখি কিছু হয় কি না, ও কিছুই করে নাই, ও জাস্ট ওই ডেভিডের সামনে যে ওর সিগারেট ওই লাইটারটা দিয়ে একটা সিগারেট খাইছে, আর ডেভিড এটা দেখে কি করছে ঝামটি দিয়ে ফালাই দিচ্ছে। তখন এই লোক বলছে যে সামথিং ইজ ফিশি, ও পাইছে কেন মানে, আর এটাও শিওর ছিল না কিন্তু, এটা কিন্তু ম্যারির কাছে পাইছে ও লাইটারটা, ওটা শিওর ছিল না যে ডেভিডের না কি মানে এটা কিনা, আর ওইটা অন্য কোনো লোকের সাথে ছিল কিনা। সো এরকম করে একটা সিগারেট খাইছে, ও ভয় পেয়ে গেছে। ওই লোকটা এসে ওয়াইফকে বলছে আমরা যে করেই হোক আমাদের ছেলেকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো, সো তোমরা চাইলে মানে চলো আমরা দুজন মিলে কিছু একটা করি। এর ভিতর যেটা হয় ম্যারি আবার একটু ভালো ছিল বুঝছো, বসো। সো ম্যারি আবার ওদের ভিতরে আবার ভালো ছিল বুঝছো, সো ম্যারি যেটা হচ্ছিল বাসায় দিন রাত ওই ছেলের কথা চিন্তা করে অনেক গিল্টিও তৈরি হতো, ও বলছে কি চলো এক কাজ করি অ্যাটলিস্ট বাবা মাকে আমরা কিছু টাকা দিই, মানে ওদেরকে মানে মানে কিছু দিয়ে ওদেরকে একটু ইয়ে করে যেন মাপ টাপ চেয়ে আসি। হ্যাঁ ও ছেলে বলে এটা তো হবে না, এটা তো করা যাবে না। এরপর মেয়েটা বলে এক কাজ করবো তাহলে, তুমি তাহলে তুমি তোমার মতোই থাকো, ওই ছেলেটার নামে কেস করো, ওর নামে দাও, ওই ছেলে তো কোনো দোষী ছিল না, আমি এখন আমাকে পুলিশের কাছে ধরাই দিব যে গাড়িতে আমি ছিল না আমি এরকম করছি। এখন ডেভিডের কথা হলো ম্যারি ধরাই দিলে তুমি ওর সাথে গিয়েছিল, গাড়িটা তো ওর ছিল না, তো ডেভিড ধরা খাবে। তো ডেভিড যেটা চিন্তা করে যে এখন ওকে একটু সাহায্য করতে হবে, এর ভিতরে মেরি যেটা করছে, আর ও যে বাসায় গল্প করে আসছিল তখন জানছিল যেহেতু ওর ওয়াইফটার হচ্ছে ক্যান্সার, ও এখন আর কোনো মানে ওই যে আর্ট নাটক ফাটক করতে পারে না, ও এখন একটা হোটেলের ইয়ে ক্লিনিং এর কাজ করে, ওই হোটেলে যে ম্যারি মানে উঠছে, উঠার পরে ও ঠিক করছে যে মানে এখন ডেভিডকে ডেকে নিয়ে আসবে, ডেকে এনে বলবে যে চলো আমরা মাপ চাই, এখানে ওদের বাবা মা কাজ করে, আমরা ওদের তো টাকাটা দিই অ্যাটলিস্ট, এই প্ল্যানিং নিয়ে ম্যারি আসছে। ডেভিড এটা বুঝতে পারছে, আর বুঝতে পারার পরে চিন্তা করছে যে এই মেয়ে ফিউচারে অনেক ভেজাল করবে, ও কি করছে গুলি করে দিচ্ছে মাকে ম্যারিকে। ও আচ্ছা আচ্ছা, রুমে আনার পর মানে ও কল দিয়ে নিয়ে আসছে যে তোমার সাথে কথা আসছে, আসার পর ওকে অনেক বোঝানোর চেষ্টা করছে চলো এইভাবে এটাই বেস্ট ওয়ে, ও বলছে যে একে এইভাবে রাখা যাবে না, যে করে ওকে গুলি করে দেয়। গুলি করে দেওয়ার পর যেটা হয় মানে এখানে এমন একটা ভাব করছে বাসাটার ভিতরে যে পুলিশ যখন আসছে লোকটা ওর মানে লাশ হয়ে যাও লাশ হয়ে যাও মানে সো কিরমি, হ্যাঁ সো কিরমি, সো এই কিরমি এরকম করে পুলিশ বলতেছে সরে যান সরে যান সরে যান, আপনি নিশ্চয়ই মারছেন, বলে কি আমি আমি ওকে মারবো, আমি ওকে কত ভালোবাসি আপনারা জানেন, হ্যাঁ হ্যাঁ আমি আমার আমরা দুজন এসেছিলাম এখানে একটু সময় স্পেন্ড করার জন্য, হ্যাঁ আপনি কীভাবে বলেন ও মারছেন, বলে কি ঘর বলে কি কে মারছে, বলে কি আমি ঘুমানো ছিলাম আমার মাথায়, ও কী করছে শুধু নিজের মাথাটা ঠুলা দিচ্ছে, ঠুলা দিয়ে রক্ত বের করে ফেলছে করে কাঁদতেছে। এবার লোকটা বলতে থাকে যে খুনি আশেপাশেই আছে খুঁজেন খুঁজেন, আর ওটা একটু বড় রুমের মতো বাসা ছিল মানে ফ্ল্যাট মতো বাসা হোটেল ভাড়া নিয়েছিল ওগুলা। সো বলে যে আপনারা চারপাশে ঘোরাঘুরি করেন নিশ্চয়ই আপনি খুনিকে পেয়ে যাবেন, সো পুলিশ চারপাশে ঘোরাঘুরি দেখে সব জানালাই তো বন্ধ, তাহলে ওদেরকে কে খুন করলো। ও যেটা বলে যে আমি আমার লয়ারের সাথে কথা বলবো, আর আমার কাছে মনে হয় যে যেহেতু ও $10,000 উপরে টাকা নিয়ে মনে আসতেছিল অথবা $10,000,000 এরকম টাইপের টাকা নিয়ে মানে রওনা দিছিল ম্যারি, যেটা হয় ও বলে যে আমাদেরকে টাকা নিয়ে উঠতে দেখছে এখানকার কোনো যে কাজ করে কেউ, ওদের মধ্যে কেউ মারছে যে কারণে ওরা আমাকে অজ্ঞান করে ফেলে দিছে, ওকে গুলি করছে আর তারপরে ও এখান থেকে বেরোয় গেছে। আর পুলিশের কথা শুধু টাকার ব্যাপারটা পড়ে আসছে, তোমাদেরকে মারছে পর্যন্ত সে তো টাকা পাওয়ার জন্য টাকার ব্যাপারটা পড়ে আছে, বলে কি এমন হতে পারে যে আমার মানে জ্ঞান ফিরে গেছিল তাই আর কি ওরা আর ইয়ে করতে পারেনি, মানে বুঝতে পারছো যে ওরা আর নিতে পারেনি টাকাটা, তো পুলিশ ওকে নিয়ে চিন্তা করতে থাকে। এবং যেটা হয় ওকে বলে যে ওকে পুলিশের কাছে নিয়ে যায়, তারপরে ও যেহেতু অনেক টাকা আছে বেল দিয়ে বাইরে আসে, আর বলে যে ওর অ্যাডভোকেট ওদের সাথে কথাবার্তা বলবে। সো এইভাবে এই কাজটা চলছে। এর মধ্যে যেটা হয় ওর যে লয়ার ও বলে তুমি যেভাবে ফাঁসছো মানে মনে হচ্ছে যে বাঁচানো যাবে, তুমি অনেক বড় ফাঁসা ফেসে গেছো, এখন একজনই আছেন একজন মহিলা যে কিনা অনেক বড় একজন লয়ার,
উনি জীবনও মানে কখনো কেস হারেনি, আর হচ্ছে উনি মনে হয় নেক্সট দুই মাসের মধ্যে রিটায়ার করবে সামহাও, যত টাকা দিয়েই হোক আমি চাচ্ছি যে তুমি ওকে দিয়ে কাজ করো, যে তুমি জিতে যাবা। ও বলে ওকে ডান, যত টাকা লাগুক ওকে আনো। সো ওরকম একটা ডেট ফিক্স করা হয়, ওই ডেভিড ওর জন্য ওয়েট করতে থাকে। সো ওই লয়ারটা আসে, লয়ারটা অনেক বয়স্ক একজন মহিলা, তো উনি এসে এরকম করে বলে যে কি হয়েছে আমাকে বলো। ও প্রথমে বলে যে এরকম এরকম হয়েছে, পরে বলে কি আমি এতগুলো মানে কেস দিচ্ছি এগুলো বলবা জাস্ট বুলশিট, মানে তুমি মানে অ্যাকচুয়াল ঘটনা আমাকে না বললে আমি তোমাকে কখনো হেল্প করতে পারবো না। সো পরে বলে যে ইয়া আসলে যেটা হয়েছে যে স্বীকার করে যে ও ম্যারিকে মারছে, পরে বলে যে আমার কাছে একটা বুদ্ধি আসছে, যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা বলবো যে আমরা এই হোটেলে আসতেছি অলরেডি ওই টিনেজারের মাটা জানতো ও এখানে কাজ করে, সো ও কি করছে সিসি ক্যামেরাগুলোকে সামহাও বন্ধ করে দিছে, এই সুযোগে ওর বাপ আসছে, বাপ এসে ওদেরকে মারছে, আর যেহেতু ওদের ছেলেকে মারার প্রতিশোধনা নিয়েছে অথবা ওদের ওই যে মানে চুরি করার অপবাদ দিয়ে ওদের ছেলেকে মারা হয়েছে, সো ওদের কাছে টাকা ম্যাটার করে না। সো এইভাবে মেরে ওরা চলে আসছে, আর যেহেতু ওরা ভিতরেই কাজ করে সো ওর জামাই জানা দিয়ে পালায় যাওয়ার পর ওরা লক করে দিছে, সো ওরা কোনো খুনিকে ঢুকতেও দেখিনি বের হতেও দেখিনি। তো ওই লোক বলে ব্রিলিয়ান্ট আইডিয়া, কিন্তু সমস্যা হচ্ছে যেটা ওই ছেলের বাবা তোমার পিছে কেন লাগছে, তোমাকে এই খুনের হাত থেকে বাঁচতে হলে যেটা স্বীকার করতে হবে ওই অ্যাক্সিডেন্টের সাথে তুমি জড়িত ছিল কিনা, কারণ কিছু তো একটা মানে সলিড ভ্যালু লাগবে যে কেন মানে চিন্ত, কারণ হচ্ছে যে তোমাকে তো ডেসপাইটলি করতেছে, হ্যাঁ ডেসপাইটলি করতেছে তা তো লাগবেই। এরপরে যেটা বলে যে আমি আসলে আমি কিছু করিনি, ও এদের কিছু আমি জানি না টাই না, তো ওই মহিলার বলছে দেখো অলরেডি আমার 10 মিনিট তোমার পিছনে নষ্ট করে ফেলছি, আর মহিলা এভাবে না এরকম ওই যে অ্যালার্ম টিক টক দিয়ে রাখছে, বলছে আমার লাইফে 10 মিনিট অনেক কিছু অলরেডি টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি বললে বলবো না বললে নাই আমি তোমার কেসের সাথে নাই। এখন ওর গা দিয়ে ঘাম ঝুঁকে থেকে বলে কি যে ও তোমাকে বাঁচাবে আর ও এত ভালো কেস লড়ে, সো আমি ইয়ে করি বলে কি আসলে আমি এই কারণে তোমাদেরকে কিছু বলতে চাচ্ছিলাম না, সেটা অ্যাক্সিডেন্টে বেসিক্যালি মরেনি, ও মরছে পানিতে ড্রাউনিং করার কারণে, কারণ ও জীবিত ছিল যতক্ষণ ও গাড়িতে ছিল, বাট আমি জেনে বুঝে ওকে পানিতে ফেলে দিছিলাম, তাই কাউকে আমি মানে স্বীকার করতেছিলাম না, কারণ পোস্টমর্টম করলে আলটিমেটলি এটাই বের হবে। সো ওই মহিলাটা বলতেছে কি তুমি হতে একটা ট্র্যাশ একটা শিট, এখন তোমাকে বাঁচানো আমার অনেক কঠিন হয়ে যাবে। তো ওই মহিলার হাতে একটা মানে টিপটপ কলম ছিল, ও টিপটপ কলম এরকম করতেছে মাথাটা খারাপ হয়ে গেছে, বলে কি আমার মাথা পুরোপুরি হ্যাং হয়ে গেছে আমাকে একটু টাইম দাও, মানে ও এরকম করে মানে লিখতেছিল পয়েন্টগুলো আমাকে লিখতেছিল, বলে কি আমার মাথা অনেক হ্যাং হয়ে গেছে আমাকে একটু টাইম দাও, একটু বাতাস থেকে আসছে তোমার মাথা। ওই লোকটা বলে কি আচ্ছা ঠিক আছে এরকম করেন। সো মহিলাটা গেছে আর আসতেছে না, ও ঘরের মধ্যে এরকম 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 করতেছে কি হলো কি হলো কি হলো। এবার ও না ডায়েরিটা রেখে গেছে, ও দেখতে চাচ্ছে যেখানে কী লেখা আছে, ও পুরো ডায়েরি খুলে দেখে যেখানে কিছুই লেখা নাই, বলে কি তাহলে যে পুরো গল্প শুনলো তো লেখা কোথায়, ওর তো গেছে মাথা খারাপ হয়ে। আর এদিক দিয়ে কল আসছে আর উনি বলতেছে লয়ারটা আসতে একটু দেরি হয়ে যাচ্ছে, উনি আরেকটা কাজে আছে। তাহলে এই মহিলাটা কে বেসিক্যালি, এটা হচ্ছে টিনেজারের মা, আর ও কিন্তু একজন অ্যাক্ট্রেস ছিল, আর ও জানাটা খুলে দেখে পুরাপুরি ওখানে দাঁড়ায় আছে আর ওদের হাতে রেকর্ডার। সো আলটিমেটলি বোঝায় যে ওরা ওদের ছেলের হত্যার বিচার ঠিকই বের করে ফেলছে। সো এটা হচ্ছে একটা ইউরোপিয়ান মুভি যেটার নাম হচ্ছে ইনভিজিবল গেস্ট, তোমরা চাইলে মুভিটা দেখতে পারো, আমি ছবিটার পিকচারটা এখান থেকে দিয়ে দিব। সো তোমার কাছে কেমন লাগছে স্টোরিটা? খুবই সুন্দর, খুবই সুন্দর মুভি তাই না? সো এই ছিল একটা গল্প, তো হোপফুলি তোমাদের আজকে ভালো লেগেছে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর উনি কে সাকা যাবার সাথে আমরা কিচ্ছু বলিনি, তাই উপর দিয়ে সব সময় লিখে রাখবো, শিরামের মতো যা দিয়ে থাকবে আসতেই থাকবে। সো আজকে সাদেদ বেশি কথা বলতে পারিনি, আমার গল্প আজকে ইন্টেন্স ছিল, সাদেদ বসে বসে শুনছে, তুমি কিছু বলো। আমি আপনাদেরকে বলতে চাই যে লাইফে যত বড়ই কৃমি থাক না কেন, আর যত ফ্যামিলিতে যতই কৃমি থাক না কেন, তাদেরকে একদম অগ্রাহ্য করবেন, তাদেরকে দেখে এমন করে করবেন আমি তাদেরকে দেখছি না, আমাদের একটা আপাস আছে আমরা যদি পছন্দ করি তাদেরকে কিন্তু ইনভিজিবল গেস্টের মতো ইনভিজিবল বানানো, মানে এরকম করে থাকি না, ও যদি কথা বলছে কি রেখে রেখে অন্ধপথে এমন করে না, আলো একটা ভিক্ষা দেন সেরকম, আপনি আমি দেখতে পাচ্ছি না আপনি কে, আপনি আছেন এখানে, যেমন ধরেন এরকম দেখায় তুমি বেশ এখন কৃমি, হ্যাঁ আমি তোমাকে এখন ইনভিজিবল বানাই ফেলছি, আমি তোমার লাইফ আর আমাকে চাই না, এখন তুমি আমার সাথে ইনস্টাগ্রামে রাজি, ওকে চলুন।
সো আমি লিটারালি এইভাবে ইনভিজিবল বানাই এটাও সাজেন সো এই কারণেই আমরা ফ্রেন্ড হতে পেরেছি আর সবসময় মনে রাখবেন যে আপনি আপনার লেভেল অনুযায়ী মানুষ মিশে তাই না সো এই জিনিসটা খেয়াল করবেন যে তুমি কি আমার কথা বুঝতে পেরেছো যে তোমার যদি মনে হয় আমার বেস্ট ফ্রেন্ড তো খুব খারাপ তো সামহাও ও তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারছে কারণ তোমার ভিতরে ওরকম কোনো শয়তানি আছে সো যারা যারা কিনে নিয়ে আসবে বলবো প্লিজ ভালো হওয়ার চেষ্টা করো ভালো হইতে পয়সা লাগে না ভালো হইতে পয়সা লাগে কিন্তু কৃমির প্রতিষেধক লাগে হ্যাঁ কিন্তু কৃমির প্রতিষেধক লাগে নিজেকে নিজে ওইটা খাইয়ে শুদ্ধ হয়ে যান হ্যাঁ এছাড়াও আরেকটা ব্যাপার আমি মানুষকে ভালোবাসবেন আর একটা কথা বলতে চাই যে যারা কৃমি আছেন তারা দেখে হয়তো বুঝতেই পেরেছেন যে আপনারা কৃমি তারা যদি একবার বুঝতে পারে যে আপনি কৃমি এর আগে নিজেকে কৃমি সারিয়ে ফেলা উচিত হবে কারণ আমরা কিন্তু বলে দিচ্ছি কারা কারা কৃমি তারপর আমি একটা কথা বলতে চাই যে আপনি যদি দেখে থাকেন আই হোপ আপনারা দেখবেন কৃমি যারা আছেন আমাদের লাইফে সো দেখার পরে আপনারা হয়তো মনে করবেন যে তাহলে আসলে কি আমি কৃমি বা কৃমি না বা এটা আমার করা উচিত হয়েছে এটা আপনার হয়তো মনে হতে পারে বা হতে পারেনি আই ডোন্ট নো বাট আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে কার্মা কামস ব্যাক সো আপনার ছেলে মেয়ে যখন কৃমি হয়ে আপনাকে এরকম এরকম গুতা দিবে তখন আপনি বুঝতে পারবেন জীবনে কী হচ্ছে আর একটা কথা বলতে চাই যে যারা আপনাকে নিচু করার চেষ্টা এই কৃমিরা সবসময় আপনাকে নিচু করার চেষ্টা করবে তারা কখনোই আপনার নিচু না নিজে তো পরজীবী সে চিন্তা করেন যারা সবসময় যে আপনাকে নিচু করার চেষ্টা থাকে তারা সবসময় আপনার পিছনে থাকে তারা কোনো সময় আপনার লেভেলের উপরে থাকেন তারা আসলে আপনার মানে মনে করে যে ও তো আমার লেভেলের উপরে চলে যাচ্ছে ওকে কীভাবে নিচে নামাবো So yeah, thank you very much for watching this video. Hashtag boycott kirmi, hashtag self-love, hashtag sagazabai shazin, hashtag corona artistry. Bye, I love this.